Welcome to Mango Daddy Talk Factory. সবাই কেমন আছেন? নতুন বাড়িতে এসে আজকে আমাদের প্রথম সকাল, সেই জন্য সকালবেলাটায় কেমন লাগে আশেপাশে সেটা দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন এই 6:30 মতো বাজে, সবাই ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, অঙ্কুর ভাই সবাই ঘুমোচ্ছে, তো আমি আর উর্মি দুজনেই বেরিয়েছি। আসলে এখানে না আশেপাশে এত রকমের গাছ, স্পেশালি মানে ফুলের গাছ, তো ভাবলাম কিছু জবা ফুল, গাঁদা ফুল এইগুলো যদি পাওয়া যায় তাহলে একটু ঠাকুরের জন্য উঠিয়ে নিয়ে যাব। তো এই বাইরে বেরিয়ে এই সকাল সকাল বেরিয়েছি, তো এত ঠান্ডা। তবে কি আগের যে বাড়িটাতে ছিলাম ওখানের থেকে এখানে ঠান্ডাটা একটু কম, কারণ ওখানে তো মানে একদম মানে জাস্ট ওখানে যে টাওয়ার, ওটা তো 3টে টাওয়ার ছিল আর পুরো মেন রোডের লাগোয়া, মানে ভেতরেও মানে বেশি জায়গা ছিল না, যার জন্য পুরো রোডের হাওয়াটা লাগতো। আর এখানে কি এত বড় এরিয়া আর এত বেশি মানে বাড়ি, তো যার জন্য মানে ওই হাওয়াটা অতটা বেশি লাগে না। কিন্তু এই ভোরবেলায় বেরিয়ে দেখছি মানে পুরো কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে, আর কত সবাই দেখুন এই মর্নিং ওয়াকে বেরিয়েছে। তো বেশ মানে অনেক দিন পর এত সকাল সকাল উঠেছি, জানেন তো, বেশ ভালো লাগছে। তো চলুন দেখি কোথায় কি ফুল টুল পাওয়া যায় কি না। এই যে হাঁটতে হাঁটতেই একটা জবা ফুলের গাছ পেলাম, দেখুন এটা গোলাপি জবা, কি ভালো লাগছে দেখুন। আর প্রত্যেকটা গাছে না মানে ভর্তি ভর্তি, ওই দেখুন কি সুন্দর লাগছে, পুরো ভর্তি ভর্তি ফুল। যতই বাজার থেকে কিনে ফুল দিয়ে পুজো করি না কেন, এই গাছ থেকে উঠিয়ে ফুল দিয়ে পুজো করা একটা আলাদাই যেন ভালো লাগে। এই খুব মনে পড়ে যখন ছোট ছিলাম, তো আমি ভাই আর আমাদের মানে পাড়ার আশেপাশের সব বাচ্চা টাচ্চারা মিলে না আমরা কালী পুজো করতাম, তো মানে আবার চাঁদা তুলতাম, জানেন তো, মানে পাড়ার যত সব মানে বড়রা আছে ওদের থেকে সব চাঁদা উঠিয়ে আমরা পুজো করতাম, বেশ মানে বড় করেই কিন্তু করতাম, যে একদম ছোট নয়। তো তখন এই পুজোর দিন ভোরবেলা আর তো মানে তখন এত এক্সাইটমেন্ট কাজ করতো, মানে সেই 4টে 5টা থেকে সব উঠে যেতাম, মানে ওই সময়টা আর মা বাবাদের কিন্তু ঘুম থেকে টেনে টেনে তুলতে হতো না, নিজেরাই উঠে ওই চলে যেতাম চারিদিকে, কোথায় কি ফুলের গাছ আছে ওখান থেকে ফুল তুলে আনতাম, মানে ওই সব দিনগুলো না আলাদাই ছিল। এখন আর এত আবেগ, এত সময় এগুলো মানুষের নেই, করেও না কেউ। তো যাই হোক, আমাদের এই ফুল তুলতে তুলতে না অঙ্কুর ফোন করেছে যে ছেলে উঠে গেছে, আবার স্কুলও আছে তো আজকে, তো এই সেই জন্য আর একটু দেখি যদি আর কিছু ফুল টুল পাওয়া যায়, নইলে এইবারে ফিরে যাব। মোটামুটি বেশ ভালোই আজকে ফুল পেলাম, জানেন তো, চলুন এবারে বাড়ি ঢুকি। এই এখন আমাদের ব্রেকফাস্টের জন্য পাস্তা বানাচ্ছি, বাড়ি এসে তখন ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়েছি, এইবারে এই আমাদের জন্য এখন পাস্তা বানাচ্ছি। এখন এই সকাল 8:30 মতো বাজে, তো এই সব ব্রেকফাস্ট করে নিই। তবে কি এখানে আসার পর থেকে ওই তাড়াহুড়োটা আর নেই, ধীরে সুস্থে সব করি, তারপরে 10:30 নাগাদ ছেলেকে স্কুলে নিয়ে যাই। এখন এই 9:45 মতো বাজে, আজকে মাছ কিনতে যাচ্ছি, তবে আজকে ইলিশ মাছ কিনতে যাচ্ছি। আসলে আজকে তো শুক্রবার, তো শুক্রবার দিন ওই বলি না যে কলকাতা থেকে মাছ আসে, তো এটা আমি ভুলে গেছিলাম, কালকে মা হঠাৎ ফোন করে রাতে বলছে যে কালকে শুক্রবার একটু তাড়াতাড়ি চলে যাবি আর ভালো দেখে একটা ইলিশ কিনবি, তো এই আজকের ইলিশটা মা খাওয়াচ্ছে, তো সেই জন্য আর ইলিশের লোভ ছাড়া যায় বলুন, ওই জন্য আজকে অত ভোর ভোর উঠে সব কাজ কর্ম মিটিয়ে নিয়েছি, এই এখন যাচ্ছি ইলিশ কিনতে। দোকানটা 9:30 খোলে, কালকেই ভাই জেনে এসছিলো, তো বলল যে 9:30 দোকান খোলে, তো মোটামুটি 10টার মধ্যে না এলে কিন্তু ইলিশ সব মানে চলে যাবে, তখন আর ভালো ইলিশ হয়তো পাওয়া যাবে না, ওই জন্য আর দেরি না করে এই 10টাও বাজেনি, 9:45 সময় এই বেরিয়ে পড়েছি। ছেলে বাড়িতেই আছে অঙ্কুরের কাছে, তো মাছ কিনে এনে তারপরে ছেলেকে নিয়ে আবার স্কুলে আসবো।
এই যে দেখুন মাছ দেখেছেন কত, এই যে এই ইলিশটা আমরা নিচ্ছি, মানে এত রকমের মাছ আসে না এই শুক্রবার। তবে কি এটা শুক্র শনি রবি, মানে শুক্র ইলিশ মাছ শুক্রবার দিনই শেষ হয়ে যায়, এমনি নর্মাল বাকি মাছগুলো তবুও রোববার পর্যন্ত ঠিকঠাক থাকে, কিন্তু তারপরে আবার একদম বাজে হয়ে যায়। মানে সেই কালকে একটা কাতলা মাছ নিয়ে গেছিল ভাই, মানে কোনো রকম টেস্ট নেই, মানে বুঝতেই পারছিলাম না যে ওটা কী খাচ্ছি। তো আমাদের এই যে ইলিশ মাছটা 1100 ওজন হয়েছে, এটার দাম নিচ্ছে 2300 টাকা। তো দাঁড়ান মাছটা ভালোভাবে কাটিয়ে নিই, তারপরে কথা বলছি। এই মাছ নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাই, গিয়ে আবার ছেলেকে নিয়ে স্কুলে আসতে হবে। এই দেখুন দাঁড়ান দেখাচ্ছি মাছের পিসগুলো একবার। এই দেখেছেন একদম মানে দারুণ মাছ পেয়েছি। আমার তো দেখে এবছরের বর্ষার এই প্রথম ইলিশ খাচ্ছি, সেটাও আবার মায়ের পাঠানো ইলিশ। মানে বুঝতে পাচ্ছেন তো যে কতটা স্পেশাল এই ইলিশ, দেখুন মানে দারুণ মাছ পেয়েছি একটা। দাঁড়ান ছেলেকে স্কুলে দিয়ে আসি, নইলে ইলিশ মাছের চক্করে পড়ে ছেলের স্কুল কামাই হয়ে যাবে। এই দেখুন না ভাইকে আবার একটু বাজারে পাঠিয়েছিলাম, এই স্কুলে যাওয়ার পথে যেই মামুকে দেখেছে অমনি আবার কোলে উঠে গেছে মামু। এই যে ছেলেকে দিয়ে টিয়ে এসেই আর রেস্ট করিনি, জানেন তো ইলিশটা দেখে এত লোভ লেগেছে, এসেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে ওই কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ইলিশটা বানাবো, মানে ইলিশটা আজকে এত ভালো, তো ওই জন্য মানে ইলিশের সাথে না আর কিছু আর দিতে ইচ্ছে করছে না, মানে ওর নিজস্ব যেই স্বাদটা ওটাই মানে মানে বেস্ট আর কি লাগছে। তো সেই জন্য আর ওই সর্ষে দিয়ে বানাচ্ছি না, এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। ইলিশের যে নিজস্ব স্বাদটা আছে না ওটা, মানে যত বেশি এই মশলার মানে সংস্পর্শে আসে তত আমার যেন মনে হয় যে ওর স্বাদটা নষ্ট হয়ে যায়, ওই জন্য মানে সবচেয়ে বেস্ট এই মানে কাঁচা ইলিশের এই তেল ঝোল বানানোটা, মানে এটার মধ্যে ইলিশের মানে নিজের স্বাদ গন্ধটা পুরো মিশে যায়। এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে মাছ নিয়ে এত বাজে অভিজ্ঞতা হয়েছে না, সেখানে দাঁড়িয়ে যে মানে ইলিশ পাবো সেটাও আবার এতটা ফ্রেশ, মানে এই যেন স্বপ্নের মতো লাগছে। বাড়িতে থাকলে এতদিনে যে কতবার মানে বাপি নিয়ে আসতো বা মানে কতবার যে খাওয়া হয়ে যেত ইলিশ তা ঠিক ছিল না, তো এখানে এসে এই জন্য ইলিশটা পেয়ে মানে আমার এক্সাইটমেন্টের যেন মানে শেষ নেই আর কি। তো এই যে জল দিয়ে দিয়েছি, এবারে ওই কাঁচা ইলিশগুলো দিয়ে দেবো। ছেলেও এইবারে ফার্স্ট, এইবারে কি ওর বয়সই আর কত হলো, তো ওকেও আজকে একটু ইলিশ পুরোটা দেব না কারণ কাঁটা আছে, তারপরে পেটিও বের করা নেই, তো ওই জন্য এখান থেকে একটু দেব, দেখি কী বলে খে। এই ইলিশ নিয়ে গল্প বলতে একটা মজার কথা মনে এলো, তখনও ছেলে হয়নি বুঝলেন তো, 2 বছর আগের কথা, তো ওইবারের বর্ষার প্রথম ইলিশ ওই আমি আর অঙ্কুর দুজনে একসাথে খেয়েছিলাম, ওটা বাগুইহাটি থেকে কিনেছিলাম। তো ইলিশ যেই দিন মানে ফার্স্ট বর্ষার ইলিশ খেয়ে পরের দিনই জানতে পেরেছিলাম যে আমাদের ছেলে আসছে আমাদের কাছে, তো সেখান থেকে দাঁড়িয়ে এই 2 বছর পর ছেলে নিজে আজকে ইলিশ খাবে। এবার একটু ঢেকে রেখে দেবো, এইটা এবার ফুটতে থাকবে। আহা দেখে মনে হচ্ছে গরম কড়াইয়ের ওপরেই ঝাঁপিয়ে পড়ি, জানেন তো এত ভালো। আর আগে আগে বাপি মায়ের মুখে বেশ শুনতাম যে আগের যখন ইলিশ মাছ কারোর বাড়িতে হতো নাকি গোটা পাড়া জানতে পারতো এত ভালো গন্ধ, সত্যি আজকে মানে ইলিশ মাছটা থেকে গন্ধ গোটা ঘর মোমো করছে জানেন। আর এদিকে ওই ঝিঙা ভর্তা বানাচ্ছি, দুটো ঝিঙে পড়েছিল ভাবলাম ভর্তাই বানিয়ে নিই, তো আজকে এই ইলিশ মাছ এই কাঁকরোল ভাজা আর ঝিঙে ভর্তা হচ্ছে। এই যে 12টা বাজে, এবারে যাই ছেলেকে নিয়ে আসি।
এই কাল থেকে এই 12টা সাড়ে 12টার দিক করে নিয়ে যাই। এই দেখুন না, ওই যে ওই দিকে মেন গেট দিয়ে বাড়ি যাওয়ার অভ্যাস হয়ে গেছিল, তো এখনও মানে ভুলে যায় যে আমরা এখানেই এসে গেছি। ওই বেরিয়ে দেখুন ওই মেন গেটের দিকেই চলে যাচ্ছে। বাবা ইস 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 ইস, দেখ বাড়ি চল, বাড়ি চল, এইদিকে চলো, এইদিকে চলো, ইস দেখ, এসো এসো, চলো বাড়ি চলো, বাড়ি চলো, দেখ দেখ পড়ে যাবি, মাথায় লাগবে, মাথায় লাগবে, চলো চলো বাড়ি চলো, মামু আছে একা, চলো আবার চলে আসবে বাবা, চল চান করতে হবে, দেখতে পাবি না, ও তো এইদিকে বেঁকে গেছে। এই যে বাড়ি এসে গেছি, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।